শ্যামবাজারের মোড়ে যা জ্যাম, সামনে পুজো তো, ডিভাইডারগুলো ফেলে রেখেছে, 10 ঘন্টা লাগছে। আচ্ছা তুমি খেয়ে নিয়েছো তো? তুমি ফ্রিজের জল বেশি খাচ্ছ না তো? গলা ব্যথাটা কমেছে? গার্গেল করেছো? ইউ এ পিউ ফ্রেশ হয়ে নাও, ডিনার সার্ভ করছি। কাল আমাদের 6th অ্যানিভার্সারি, কি নেবে বলো? অরুণাচলটা সেরে ফেলি। বলছি জানো তো, মা তোমার জন্য একটা নেকলেস অর্ডার করেছে পরশু দিন। আমরা তাহলে একটা রিসর্ট বুক করি ওখানে। পিউ এ পিউ, কি হয়েছে তোমার? ইউ, তুমি ঠিক আছো? একটা কথা বলবো অর্ক। কি? বাথরুমের দরজা আর লাইট দুটোই বন্ধ করা হয়নি। পাগলি, দাঁড়াও আমি বন্ধ করে আসছি, দাঁড়াও। মিস্টার দত্ত, আপনার অ্যানিভার্সারির পোস্টটা দেখলাম, সো অ্যাস্থেটিক। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি বৌদিকে খুন করে লিভিং রুমে রাখতে পারতেন বা বেডরুমে রাখতে পারতেন, তা বলে বাথরুম, বাথরুমটা আসলে একটা স্মেলি। আসলে আমার বউ বাথরুম লাভার তো, বাথরুম সিঙ্গার। আচ্ছা, ছেঁকা লাগলো,
ফু দিয়ে দেব। কংগ্রেচুলেশন বৌদি, হ্যালো গাইস, আজ অনেক দিন পর লাইভে এলাম। আজ আমাদের সিক্সথ ইয়ার অ্যানিভার্সারি অ্যান্ড দিস ইজ মাই হাজব্যান্ড। দেখুন কি সুন্দরভাবে মরে যাচ্ছে, দেখুন। অবশ্যই ফেসবুকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।